বিলুপ্ত প্রজাতির গয়াল পালন মৎস্য কৃষি বিপ্লব ও সমাজ পরিবর্তনে একজন সফল ব্যক্তি চট্টগ্রামের রাঙ্গুনিয়া গ্রামের মাহমুদ ইতিমধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক চ্যানেলাই এরশাদ মাহমুদকে খামারি হিসেবে পরিবর্তনের নায়ক ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেন এরশাদ মাহমুদ একজন সফল খামারি মৎস্য খামারি হিসেবে তিনি সরকারিভাবে উপজেলা ও জেলা পর্যায়ে পুরস্কৃত হয়েছিলেন দু সালে জাতীয় পর্যায়েও সফল মৎস্য খামারি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার পেয়েছিলেন তিনি মৎস্য খামারের বাইরেও তিনি গড়ে তুলেছেন বিলুপ্ত গয়ালের খামার পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের কাছ থেকে প্রথমে তিনটি গয়াল সংগ্রহ করেন পাহাড়ের বড় জাতের টঙ্গরু ও গয়ালের সমন্বয়ে প্রজনন শুরু করেন খামারি এরশাদ মাহমুদ বলেন গয়ালকে সাধারণত গরুর মতো চিকিৎসা দেওয়া সম্ভব নয় কোনো গয়াল অসুস্থ হলে সনাতন পদ্ধতিতে ওষুধে চিকিৎসা করে প্রথমে সেই গয়ালকে গহীন বনে আসি সেটিকে কেয়ারটেকার দিয়ে নজরে রাখি সুস্থ হলে আবার খামারে নিয়ে আসা হয় এক যুগের বেশি সময় ধরে তিনি গোয়াল লালন পালন করে আসছেন বলে জানান বর্তমানে তার খামারে শতাধিক গয়াল লালন পালন করা হচ্ছে এক একটি গয়ালের ওজন প্রায় পঁচিশ থেকে ত্রিশ মন এই খামারি আরও বলেন পদুয়া পাহাড়ি এলাকায় গয়াল পালনের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এক হাজার গয়াল পালনের ইচ্ছা রয়েছে